একের পর এক স্কুল বাস দুর্ঘটনা, বারবার রক্তাক্ত হচ্ছে ইউনিফর্ম, প্রশ্নের মুখে পড়ছে খুদে পড়ুয়াদের নিরাপত্তা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল বাস অ্যাসোসিয়েশনের কর্মশালায় গিয়ে গুচ্ছ দাওয়াই দিলেন পরিবহন মন্ত্রী। এবার থেকে স্কুল পুলকারে সমস্ত রকম গাড়িতে যখন ফিটনেস করতে যাবেন আমরা টায়ারের নম্বরটা সিএফএ লিখে দেব, যাতে একটা ভাড়া করা টায়ার নিয়ে ফিটনেস করিয়ে ওটা খুলে ফেলে দিয়ে একটা পচা টায়ার লাগিয়ে আপনারা গাড়ি ব্যবহার করতে না হয়। অধিকাংশ দুর্ঘটনার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট স্কুল বাসের চালককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে আবার অভিযোগ উঠেছে মালিক যেমন বাস দেন তেমন বাসই রাস্তায় নামাতে বাধ্য হন চালকেরা। জীবিকার স্বার্থে বাসের অবস্থা নিয়ে আপত্তি করতে পারেন না তারা। এই পরিস্থিতিতে কৌশলী অবস্থান নিয়েছে সরকার। চালকের উদ্দেশ্যে পরিবহন মন্ত্রীর আহ্বান, মালিকরা যদি নিয়ম না মানেন আপনারা গাড়ি চালাবেন না, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে প্রয়োজনে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা দেব। পরিবহন মন্ত্রী এদিন জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যে সমস্ত স্কুল বাসে জিপিএস সেট এবং প্যানিক বাটন বসাতে হবে। অন্য বাস দুবছর চালিয়েছেন এমন ব্যক্তিদের চালক হিসেবে নিয়োগের জন্য মালিকপক্ষকে অনুরোধ করেছেন পরিবহন মন্ত্রী। তার আর্জি, সহচালকের বয়স যাতে 20 বছরের কম না হয় সে বিষয়টি নিশ্চিত করুন স্কুল বাসের মালিকরা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।